ধনাত্মক এবং ঋণাত্মক হতে পারে, জ্যামিতিক কোণ সর্বদা ধনাত্মক হয়। আর দু নম্বর হচ্ছে ত্রিকোণমিতির কোণ ঋণাত্মক হতে পারে বা ধনাত্মক হতে পারে। আর দু নম্বর হচ্ছে ত্রিকোণমিতিতে 360 ডিগ্রি বেশি কোণ হতে পারে, কিন্তু জ্যামিতিক কোণ 360 ডিগ্রি বেশি হয় না। ভিডিওটা দেখা যাচ্ছে না ব্যবহার করি, সেখানে আমরা বলবো যে
আই রেডিয়াল তোমার 180 ডিগ্রি রেডিয়াল দ্বিতীয় পদ্ধতিতে করে একক হচ্ছে রেডিয়াল রেডিয়ালের সংজ্ঞা না যে কোনো বৃত্তে ব্যাসার্ধের সমান বৃত্তচাপ কেন্দ্রে যে কোনো উৎপন্ন করে তাকে এক রেডিয়ান কোণ বলে এক রেডিয়ান কোণ যে কোনো বৃত্তের ব্যাসার্ধের সমান বৃত্তচাপ আমরা ধরে নিচ্ছি এই একটা বৃত্ত আছে এই বৃত্তের ব্যাসার্ধ হচ্ছে আর ব্যাসার্ধের সমান বৃত্তচাপ কেন্দ্রে যে কোণ উৎপন্ন করে অর্থাৎ এই ব্যাসার্ধ আর এবং এই বৃত্তচাপের দৈর্ঘ্য এটাও হচ্ছে আর কেন্দ্রে ব্যাসার্ধের সমান বৃত্তচাপ কেন্দ্রে যে কোণ উৎপন্ন করে তাকে বলছি এক রেডিয়ান কোণ মাথায় শিব চিহ্নটা দিচ্ছি এক রেডিয়ান কোণ 97 ডিগ্রি 16 মিনিট 57 ডিগ্রি 16 মিনিট 22 সেকেন্ড বা এক রেডিয়ান কোণ তাহলে আবার বলছি যে কোন বৃত্তের ব্যাসার্ধের সমান বৃত্তচাপ কেন্দ্রে যে কোণ উৎপন্ন করে তাকে এক রেডিয়ান কোণ বলে আচ্ছা তোরা আমাকে জানাবি একবার যে তোরা সবাই শুনতে পাচ্ছিস কিনা বা সবাই বোর্ড দেখতে পাচ্ছিস কিনা সেটা একটু আমাকে একজন বল যে কোনো একজন সাউন্ডটা অন করে বলবি তাহলে বুঝতে পারবো স্যার আপনি এখানটা কি বললেন আরেকবারটি বলুন না আচ্ছা আবার বুঝি হ্যাঁ স্যার যে কোনো বৃত্তের ব্যাসার্ধের সমান বৃত্তচাপ কেন্দ্রে যে কোণ উৎপন্ন করে তাকে এক রেডিয়ান কোণ বলে আমি ধরছি কোন একটা বৃত্ত তার ব্যাসার্ধ আর একক সেই ব্যাসার্ধ আর একক চাপ কেন্দ্রে যে কোণ উৎপন্ন করছে অর্থাৎ এই কোণটা আমি বলছি এ ও বি এই কোণটা হচ্ছে এক রেডিয়ান কোণ কারণ এ বি এই বৃত্তচাপের দৈর্ঘ্য হচ্ছে আর একক ব্যাসার্ধের সমান বৃত্তচাপ কেন্দ্রে যে কোণ উৎপন্ন করে তাকে আমরা বলছি এক রেডিয়ান কোণ এবারে রেডিয়ান এবং ডিগ্রি এর মধ্যে একটা সম্পর্ক আছে বাচস্পতিক পদ্ধতি এবং বৃত্তীয় পদ্ধতির মধ্যে একটা সম্পর্ক আছে আমি বলছি পাই রেডিয়ান সমান 180 ডিগ্রি পাই রেডিয়ান 180 ডিগ্রি তাহলে পাই বাই টু রেডিয়াল পাই বাই টু রেডিয়াল সমান 90 ডিগ্রি পাই বাই ফোর রেডিয়াল সমান 45 ডিগ্রি এইভাবে পাই রেডিয়াল সমান 180 ডিগ্রি রেডিয়াল থেকে ডিগ্রিতে যাওয়া যায় তেমনি ধরো আমি বলছি যে 60 ডিগ্রি সমান তো 60 ডিগ্রি কত রেডিয়াল বৈদিক নিয়মে এটা সহজ পার করে দেওয়া যায় 180 ডিগ্রি সমান পাই রেডিয়ান চিহ্ন দিলেও ভাগ না দিলেও ভাগ পায়ের মাথায় শিব এক ডিগ্রি সমান পাই বাই 180 রেডিয়ান তাহলে 60 ডিগ্রি সমান 60 পাই বাই 180 রেডিয়ান সমান পাই বাই 3 রেডিয়ান 60 ডিগ্রি এখানে একটা খুব গুরুত্বপূর্ণ একটা সূত্র আছে সেটা হচ্ছে এস সমান আর থিটা
পাপন বিশ্বাস কেউ না না মনে হয় স্টুডেন্টরা আমার ভিডিও হচ্ছে না, এর ভিডিও করে ঢুকেছে চিন্তায় আমার কাছে। ওরা ভিডিও করে ঢুকেছে, ডায়েট হচ্ছে কি করেছে, পালিয়ে গেছে বলছি, ওরা ফোনে সাউন্ড অফ করলাম চলে এসছে। আমি এরপরে বৃত্তীয় এটাকে একটা দেখাচ্ছি, এটাকে ছয় প্রকাশ করতে হবে
পরিষ্কার শোনা যাচ্ছে খুব ভালো, অনেক তুই সুযোগ পাবি, অনেক কিছু ইয়ে পাবি। বর্ধমানে সুযোগ গুলো তুই করছিস না, কি করছিস সেটাও তো বুঝতে পারছি। খাতা পেন নিয়ে বসে অঙ্ক করছিস
একটু সেভাবে হবে না, পরে এবার চেষ্টা করে বলো তখন দেখবো আমি।
যদি বি কোণটা 30 ডিগ্রি হয় এ কোণটা হবে 60 ডিগ্রি বি কোণ যদি 45 হয় এ এ কোণটা 45 বি কোণ যদি 80 ডিগ্রি হয় এ কোণটা হবে 10 ডিগ্রি পুরো এ ও বি ও এই বি কোণের সাপেক্ষে আপন এ বি সি আমরা কোণ করে নিচ্ছি এটা থিটা বারবার এই বি কোণটা আমরা ব্যবহার করব না আমরা থিটা ব্যবহার করব কখনো আলফা বিটা1 by cosec theta or cosec theta is equal to 1 by
sin theta or sin theta into cosec theta equal to 1 এর আমরা কি বলতে পারি sin theta এবং cosec theta এটা রেসিপ্রোকাল বা পরস্পর অনন্য sin theta দেখি cos theta cos theta সমান 1 বাই sec theta তাহলে বারবার করতে হবে sin theta বরাবর cos theta বরাবর cos theta বরাবর sin এর বিপরীত cos theta প্রতিমূল হয়ে যাবে cos theta প্রতিমূল হয়ে যাবে cos theta সমান হয়ে যাবে sin theta 1/cos theta 1/sin theta cos theta 1/sec theta tan theta 1/cot theta এছাড়া আমাদের জানা আছে পিথাগোরাসের নিয়ম অনুযায়ী a স্কয়ার প্রতিটি স্কয়ার সমান b স্কয়ার প্লাস c স্কয়ার প্লাস a স্কয়ার প্লাস c স্কয়ার এইখান থেকে আমরা একটা জিনিস আমরা দেখতে পাচ্ছি যে আরেকটা জিনিস এখানে পাই sin theta by cos theta কি পাবো sin theta by cos theta কি পাবো না sin theta হচ্ছে লম্বভাবে অভিমুখ ac বাই ab cos theta হচ্ছে bc বাই ab b বাই অভিমুখ সমান ac বাই bc আবার ac বাই bc লম্ব বাই ভূমি এটা ভূমি এটা লম্ব বাই ভূমি বাই লম্ব ac বাই bc লম্ব বাই ভূমি তাহলে এখানে পাচ্ছি tan theta সমান tan theta সমান sin theta বাই cos theta similarly cot theta একই মাপে cos theta বাই sin theta এগুলো এগুলো ভুল রাখা tan theta ও cot theta এছাড়াও আমার তিনটি প্রধান সূত্র আছে তিনটি প্রধান সূত্র আছে সেই সূত্রগুলো একটু বুঝিয়ে দিচ্ছি যে তিনটি প্রধান সূত্র একটা হচ্ছে আমরা জানি যে a স্কয়ার প্লাস b স্কয়ার সমান কি a স্কয়ার লম্ব স্কয়ার আর ভূমি স্কয়ার সমান আমরা উভয় পক্ষকে a স্কয়ারকে ভাগ করছি কি করছি ab স্কয়ার অভুক্ত স্কয়ার কে ভাগ করলে পাবো bc স্কয়ার বাই ab স্কয়ার প্লাস bc স্কয়ার bc বাই ab তারপর স্কয়ার সমান ab বাই ab স্কয়ার উভয় পক্ষকে ab স্কয়ার দ্বারা ভাগ ab স্কয়ার দ্বারা ভাগ তাহলে আমরা পাবো ac বাই ab ac বাই ab লম্ব বাই অভুক্ত sin theta ব্যবস্থা করে গেছে রেকর্ড হচ্ছে মানে হচ্ছে minus 10 square theta
দেখি
संक्षेपे समकोणी ভূমি বলছি এখানে গুণিত চিহ্ন বার ডট দিয়ে সাইন এবিসি এক কথায় সাইন এবিসি সমান লম্ব স্কোয়ার
প্লাস 19 বাই 7 কে স্কয়ার সমান 25 কে আর স্কয়ার মানে লম্ব স্কয়ার এটা কি পাবো 625 কে স্কয়ার মাইনাস 45 কে স্কয়ার সমান আচ্ছা কোন 576 কে স্কয়ার তাহলে লম্ব সমান এখানে পাবো লম্ব সমান 24 কে তোমার 576 কে স্কয়ার সমান 24 কে এবং লম্ব 24 কে এবং যখনই লম্বটা এ যাচ্ছি তখন যাই দিক পাবো এ কোণার মধ্যে সব এই রকম এরপর লিখবো অতএব সাইন থিটা সমান সাইন থিটা সমান লম্ব বাই রুট ছবি জেনে রাখতে হবে cosec theta sec theta cos theta cot theta lambo by oblique sin theta duni by oblique cos theta lambo by oblique tan theta এবং বিপরীতক্রমে cosec theta হবে duni by lambo sec theta হবে duni by oblique cot theta হবে duni by lambo sin এবং cosec এরা পরস্পর বিপরীত 1 by sin theta সমান cosec বা 1 বাই cos theta সমান sin theta sec theta মানে 1 বাই cos theta সমান 1 বাই sec theta tan theta সমান 1 বাই cot theta সমান 1 বাই tan theta এছাড়াও tan theta সমান sin theta বাই cos theta tan theta সমান sin theta বাই cos theta এবং cot theta সমান cos theta বাই sin theta এছাড়াও তিনটি প্রধান সূত্র আবার বলছি হতে পারে যে লম্ব ধরে নাও
আগে যেমন করবে পট মানে ভূমি বাই লম্ব সাইন থিটার মান শূন্য এবং একের গুণ। হায়ার মানে হায়ার
কাছে গেলে তোমরা দেখতে পাবে সাইনটার আসলে মান হচ্ছে এসএল মান তোমাদের এই মাইনাস সাইনের মানটা মাইনাস হবে ঠিক যেটুকু আছে সেটা হচ্ছে দশম শ্রেণীর যেটা আছে এই যেটা বলছি বা এই কথা বলছি এটা হচ্ছে সত্যটা মান একবার করতে পারলি সাইনের মানগুলো মনে রাখতে পারলি তার বিপরীত
আচ্ছা একটু একটু জোরে জোরে বলতে হবে বল আচ্ছা বলছি।